রায়হান, আজ আমার মনটা অনেক খারাপ রে। কেন, কি হয়েছে রে? আরে আর বলিস না, আমার দ্বারা মনে হয় আর কার্টুন ভিডিও বানানো হবে না। কি জন্য রে? কার্টুন ভিডিও বানাতে ল্যাপটপ লাগে, কম্পিউটার লাগে, দামি মোবাইল লাগে। আমার কাছে তো দামি কোনো মোবাইলও নেই, ল্যাপটপও নেই, কম্পিউটারও নেই, তো আমি কিভাবে কার্টুন ভিডিও বানাবো? আরে বোকা, এখন ইয়ার যুগ, তোর হাতে যদি একটা মোবাইল ফোন থেকে থাকে, তুই সে মোবাইল দিয়ে ইয়াই দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারবি। তোর আর কিচ্ছু লাগবে না, তুই জাস্ট এই ভিডিওটাকে সম্পূর্ণ না টেনে দেখ। সত্যি? হ্যাঁ বন্ধু, একদম সত্য। খুব উপকার হলো বন্ধু। হ্যালো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থেকে মোবাইল ফোন দিয়ে ইয়াই দিয়ে কার্টুন ভিডিও বানাবেন। মানে আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়েই কার্টুন ভিডিও তৈরি করবেন। আপনার আর দামি কোনো ল্যাপটপের প্রয়োজন নেই, দামি কোনো কম্পিউটারের প্রয়োজন নেই, দামি কোনো মোবাইলেরও প্রয়োজন নেই। আপনার হাতে থাকা যে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটি দিয়েই আপনি ইয়াই দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি রেহান আছি আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কার্টুন ভিডিও বানাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটা কার্টুন ভিডিও দেখাইছি, এটা আমি আমার এই মোবাইলটা দিয়ে তৈরি করছি। আপনি চাইলে এরকমভাবে খুবই সহজে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন মাত্র 5 মিনিটে। সো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা ইয়াই দিয়ে কার্টুন ভিডিও বানাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ না টেনে দেখবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটন অল করে রাখবেন, যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায়। সো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনটি দিয়ে ইয়াই দিয়ে কার্টুন ভিডিও বানাবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন এবং এই কার্টুন ভিডিও আবার ইউটিউবে ফেসবুকে আপলোড দিয়ে টাকাও ইনকাম করবেন। বন্ধুরা, প্রথমে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে একটি লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর যারা ডিসক্রিপশন বক্স ছিলেন না, তারা ক্রোম ব্রাউজারে এসে অ্যাডোবে এক্সপ্রেস, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবে এক্সপ্রেস লিখলে একটি ওয়েবসাইট চলে আসবে। সর্বপ্রথম যে সাইটটি আসবে ওটার মধ্যে টাচ করবেন, টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, এখানে টাচ করে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি আপনি এখান থেকে পছন্দ না হয়, তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যারোটার মধ্যে টাচ করলে আপনি এখান থেকে আরও আপনাদের ইচ্ছা মতো ক্যারেক্টার নিতে পারবেন। ধরেন আমি এখান থেকে অ্যানিমালস এটার মধ্যে টাচ করে দিলাম, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো ক্যারেক্টার নিতে পারবেন। এখানে আপনি বিড়াল, পাখি, হরিণ সব কিছু পেয়ে যাবেন, আপনাদের ইচ্ছা মতো বানর, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ক্যারেক্টার নিতে পারবেন। তো আমি এখান থেকে এগুলো কিছু নেবো না, আমি মানুষের ক্যারেক্টার নিব। তো আমি এটার মধ্যে আবারও টাচ করে এখান থেকে অল পেপল এটার মধ্যে আমি টাচ করে দিলাম। টাচ করার পর এখানে সব মানুষের ক্যারেক্টার চলে আসবে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা খুঁজে বাইর করবেন, আপনি যেই ক্যারেক্টারকে নিতে চান। তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটি ক্যারেক্টার খুঁজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার ইচ্ছা মতো আমি এই ক্যারেক্টারকে লাগাবো। তো আমি এটার মধ্যে একটা টাচ করে দিলাম। টাচ করার পর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন সাইজ, এটার উপরে একটি টাচ করবেন। টাচ করার পর আপনি এই ভিডিওটাকে কী আকারে তৈরি করতে চান, ইউটিউবের নাকি ফেসবুকের, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যারোটার মধ্যে টাচ করবেন, টাচ করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ইউটিউব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক, আপনারা ইচ্ছে মতো যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। তবে এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিচ্ছি। তারপর বন্ধুরা, ইউটিউবের দুটি সাইজ, একটি হলো শর্ট ভিডিও, একটি হলো লং ভিডিও। তো আমি এখান থেকে লং ভিডিওতে সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে এখানে শর্ট ভিডিওতে সিলেক্ট করতে পারেন। তারপর বন্ধুরা, এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে টাচ করবেন। টাচ করার বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন কাস্টম কালার, এটার মধ্যে টাচ করে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কোনো কালার অ্যাড করতে পারবেন। তারপর বন্ধুরা, এখানে টিক মারে টাচ করবেন। আর যদি আপনি কালার অ্যাড করতে না চান, আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে অলরেডি একটি কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড কয়েকটি ডাউনলোড করে নিয়েছি। আপনারা এরকম কয়েকটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। আপনারা অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড অথবা কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, এখানে আপলোড ইমেজ এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পর আপনার গ্যালারিটা শো করবে। তারপর আপনার গ্যালারি থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এসে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডগুলো, এখান থেকে আমি আমার ওই ব্যাকগ্রাউন্ডটা একটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ডান অপশনে টাচ করে নেবেন। টাচ করার পর সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপর বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ক্যারেক্টারটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এতটুকু করে নিলাম। তো বন্ধুরা, আরও একটি কথা বলে নেই, ধরেন আপনি দুজনের মধ্যে কথা বলাবেন। আমি যেভাবে ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাইলাম, আপনি দুজনের মধ্যে
কথা বলাবেন। আপনি প্রথমে যে কোনো একজন ক্যারেক্টারের কথা আগে বলতে হবে। ধরেন আমি আমার নানাকে বলবো, আসসালামু আলাইকুম নানা। তারপর আমার নানা আমার কি উত্তর দেবে? ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি নানার জিজ্ঞাসা করব যে কেমন আছেন, ভালো আছেন? তারপর আমার নানা বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তো আপনি প্রথমে কি করবেন, সবগুলো কথা বলবেন না, প্রথমে বলবেন একজনের কথা। ধরেন আমি এখন বলবো যে আসসালামু আলাইকুম, এরপরে নানার উত্তরটা আর দেবো না, নানা কেমন আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এগুলো আগে বলে নেবেন। মানে প্রথম একজন ক্যারেক্টারের সবগুলো কথা বলে নেবেন, তারপরে আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করে তারপরে ওই ক্যারেক্টারের সবগুলো উত্তর দেবেন, ওই ক্যারেক্টারের কথা বললে আবার বলবেন, তারপরে বন্ধুরা ইডিটিং করে একসাথে করতে হবে। তো প্রথমে আপনারা এখান থেকে ইনহ্যান্স স্পেস এটার মধ্যে একটি টাচ করে দেবেন। তারপর বন্ধুরা এখানে রেকর্ড অপশনে টাচ করে আপনারা কথা বলবেন, ভয়েস অ্যাড করে দিবেন। আপনি যে ভয়েসটা বলবেন কার্টুন ভিডিওটা এই ক্যারেক্টাররা সেই কথাটি বলবে, যেই ভয়েসটা বলবে। তারপর বন্ধুরা এখানে ডান অপশনে টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনার ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা আবারও বলে নিচ্ছি, আপনি প্রথমে একজন ক্যারেক্টারের কথাগুলো সবগুলো বলবেন, তারপরে বন্ধুরা আরেকজন ক্যারেক্টার নতুন করে নিয়ে আবার সবগুলো বলতে হবে, তারপরে দুটোটাকে এডিটিং করে একসাথে করতে হবে। তো বন্ধুরা অলরেডি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। তারপর বন্ধুরা এখানে ডাউনলোড অপশনে টাচ করবেন, সাথে সাথে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আমার গ্যালারিতে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন বন্ধুরা আমাদের তো আরও একটা ক্যারেক্টার অ্যাড করতে হবে, আর একটা ক্যারেক্টারে কতগুলো বলতে হবে, তো এই কারণে আবারও ব্যাকে চলে আসবেন। তারপর এখানে ক্রিয়েট নাও অপশনে টাচ করবেন, টাচ করার পর বন্ধুরা আপনাদের সামনে আবারও আগের মতো ইন্টারফেস চলে আসবে। আসার পর বন্ধুরা এখান থেকে আবারও আপনি একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিবেন। এখন তো আপনার এতক্ষণ তো এটা রাখলেন, রাখার পর এখন আপনার অন্য একটা ক্যারেক্টার লাগাতে হবে যার সাথে আপনি কথাগুলো বলছিলেন। ধরেন আমি আমার ভিডিওতে আমি নানা বলছি, নানা ক্যারেক্টার লাগাবো এখন। তো নানা ক্যারেক্টার লাগার জন্য একটু বয়স্ক ক্যারেক্টার লাগানো দরকার, তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটু বয়স্ক খুঁজে নিচ্ছি। তারপর বন্ধুরা আবারও এখান থেকে সাইজ সিলেক্ট করে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন, টাচ করার পর আবারও আপনাদের ইচ্ছা মতো একটি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নেবেন। তারপর বন্ধুরা আবার এখানে এনহ্যান্স স্পেস এখানে টাচ করবেন, টাচ করার পর এখানে রেকর্ড অপশনে টাচ করে আপনাকে এই ক্যারেক্টারের সবগুলো কথা বলে দিবেন, তাই আমি বলে দিচ্ছি। তারপর বন্ধুরা আবার এখানে ডান অপশনে টাচ করবেন, টাচ করার সাথে সাথে আবারও এই ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আবারও আমাদের এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। তারপর আবারও এখানে ডাউনলোড অপশনে টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন বন্ধুরা আমাদের আসল কাজ, এখন আমরা এই ভিডিও দুটোকে একসাথে করব। তো একসাথে করার জন্য আপনারা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন, কাইনমাস্টার, ক্যাপকাট, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন। তো আমি এক্ষেত্রে ইনশুট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব, কারণ বন্ধুরা ইনশুট অ্যাপ্লিকেশন দিয়ে আমি এডিটিং করা অভ্যস্ত। ইনশুট অ্যাপ্লিকেশন দিয়ে অফলাইনেও কাজ করা যায় এবং ইনশুট অ্যাপ্লিকেশন দিয়ে আবার থাম্বনেল বানানো যায়, ভিডিও এডিট করা যায়, দোনোটা করা যায়, এই কারণে আমি ইনশুট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি। তো আপনারাও ইনশুট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ইনশুট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে ভিডিও অপশনে টাচ করবেন, টাচ করার পর এখান থেকে নিউ অপশনে টাচ করবেন, টাচ করার পর আপনার প্রথম ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি আগে প্রথম ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, প্রথম যে ক্যারেক্টারটা নিয়েছিলাম। তারপর বন্ধুরা এখানে টিকমার অপশনে টাচ করবেন, টাচ করবার বন্ধুরা এখানে ভিডিওটা চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে ভিডিওটা ওপেন করবেন, আসসালামু আলাইকুম এরকম একটা কথা বলার পর আপনি এখানে স্প্লিট অপশনে টাচ করবেন, টাচ করার পর এখানে প্লাস চিহ্নতে টাচ করবেন, টাচ করার পর আবার এখান থেকে ভিডিও অপশনে টাচ করবেন, দ্বিতীয় ক্যারেক্টারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, দ্বিতীয় ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তারপর আবার এখানে টিকমার অপশনে টাচ করবেন, টাচ করার পর এখান থেকে ওই আবার হ্যার কথাটা লাগিয়ে দেবেন, আসসালামু আলাইকুমের জবাবে হ্যাঁ কী বলেছে ওইটা লাগাবেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর বন্ধুরা সে সালাম দিছে, হ্যাঁ সালামের উত্তর দিছে, দেওয়ার পর আবার আপনি এখান থেকে স্পিড অপশনে টাচ করবেন, টাচ করার পর বন্ধুরা আপনি এখানে এরারি সিলেক্ট করবেন, দ্বিতীয় ক্যারেক্টারটাকে এইভাবে সিলেক্ট করে এখানের থেকে ডিলিট অপশনে টাচ করে দিবেন। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তারপর আবারও এখান থেকে প্রথম ক্যারেক্টারের আরেকটি কথা নেবেন, নানা কেমন আছেন। তো আরেকটি কথা নেওয়ার পর আবার এখান থেকে স্প্লিট অপশনে টাচ করবেন, টাচ করার পর আবার এখানে প্লাস চিহ্নতে টাচ করবেন, টাচ করে এখানে ভিডিও টাচ করবেন, তারপর বন্ধুরা আবারও সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন, তারপর আবারও টিকমারে টাচ করবেন, টাচ করার পর আবার এখান থেকে এখন এই প্রথম ক্যারেক্টারের কথার উত্তরে এখন কী কথা বলবে, জিজ্ঞেসে যে নানা কেমন আছেন, সে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই কথাটা আবার এখানে লাগিয়ে নেবেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। তো এই স্পিড অপশনে টাচ করবেন, টাচ করার পর এখান থেকে ভিডিওটা এভাবে ডিলিট করে দিবেন, এভাবে বেশি অংশ ডিলিট করে দিবেন। আপনি এখানে আপনার ইচ্ছা মতো রাখবেন, মানে যে জায়গাটা এখন প্রয়োজনীয় এই জায়গাটা রাখবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি।
থ্রিড অপশনে টাচ করবেন, টাচ করে অতিরিক্ত অংশ কেটে দিবেন। তো বন্ধুরা আমি আবারও আপনাদেরকে ভিডিও ওপেন করে দেখাচ্ছি এতটুকু কীরকম হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা এইভাবে আপনারা এই ভিডিওটাকে এডিটিং করে নেবেন। তো আমি যদি পুরোটা ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে, তো আমি দেখাবো না। আমি এখানে বেশি অংশ উপরে টাচ করে এখানে ডিল অপশনে টাচ করে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা এতটুকু হয়েছে। আপনারা এখান থেকে ফুল ভিডিওটা তৈরি করে নিয়ে এখানে এক্সপোর্ট অপশনে টাচ করবেন, সাথে সাথে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওতে কাজ করে আপনাদের দেখাইছি এই কারণে এতক্ষণ সময় লেগেছে। আপনারা যদি কাজটা করেন তাহলে আপনাদের এতক্ষণ সময় লাগবে না। বন্ধুরা ভিডিও দেখে যদি মনে হয় একটু হলো উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা আমি এখন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাবো আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।